हेलो বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামাল আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে হাজির হইছি সো আজকের ভিডিও টপিকটা হলো যে আমরা কিভাবে মানে মিটার দিয়ে সবকিছু চেক করব একটা মিটারের মাধ্যমে আপনারা সবকিছু চেক করতে পারবেন এটা হলো অ্যানালগ মিটার এখন ডিজিটাল মিটার এসে গেছে অ্যানালগ মিটারও আছে সো আপনি যদি এটা যদি পারেন তাহলে ইয়া ডিজিটাল মিটারটাও পারবেন সো আমি আপনাদেরকে একটা করে শেখাবো সো আজকে আমি একটা অ্যানালগ মিটার নিয়ে আসছি আমার এই মিটারে আয়নাটা একটু ভুল হয়ে গেছে এই কারণে আমি উপর থেকে আয়নাটা খুলে নিচ্ছি ঠিক আছে এই আয়নাতে দেখেন এখানে একটা কালো একটা চিহ্ন আছে এই কালো চিহ্নটা দিয়ে এই যে এই জিনিসটা আছে না এই জিনিসটা ঘুরে সো এখানে একটা টেস্টার দিয়ে আপনারা যদি ঘুরান তাহলে এই জিনিসটা ঘুরবে এই জিনিসটা ঘোরানোর কারণ হলো যে এই মাথাটা ঘুরে ঠিক আছে এই মাথাটা আমি এইভাবে ঘুরে দিলে এটা এখানে আসি যায় আবার এইভাবে করে দিলে এটা এখানে আসি যায় সো আমরা সবসময় জিরোটার উপরে রাখবো ঠিক আছে অনেক সময় দেখবেন লড়ি টড়ি যায় তারপরে আপনারা এটা ঘুরিয়ে জাস্ট জিরোটার উপরে আনিয়ে দিবেন ঠিক আছে সো এরপর আসুন আমরা একটা একটা করে শুরু করি তারপরে এখানে একটাই আছে সো এটা দিয়ে কী করে এটা দিয়ে করে যে ওই এখানে যেটা দেখেন না এখানে আমি একসাথে রাখি একসাথে রাখলাম রাখার পরে আমি এখানে এটা ধরলাম ধরার পরে দেখুন এটা আমার অ্যাকুরেট নাই ঠিক আছে তো আমি এটা অ্যাকুরেট করতে গেলাম আমার এইভাবে ঘোরাতে হবে ঘোরাই জাস্ট টেন আনি অ্যাকুরেট রাখতে হবে এরপরে দেখুন আমি যদি এখন যদি লাগাই তাহলে আমার অ্যাকুরেট হয়ে গেছে ঠিক আছে সো আপনারা এভাবে অ্যাকুরেট করে নেবেন এরপর আসুন একটা একটা করে আপনাদেরকে দেখাই ঠিক আছে আশা করি সবাই এতটুকু বুঝছেন যাদের মিটার এরকম প্রবলেমগুলো আছে আগে এই প্রবলেমগুলো ঠিক করে নেবেন এরপর আসুন আমরা যাই এসি বোল্ট থেকে এসি বোল্ট থেকে শুরু করে একবারে আমরা ডিসি বোল্টে এসে শেষ করব এসি বোল্টে অ্যাম্পিয়ার ডিসি বোল্টে অ্যাম্পিয়ার কীভাবে মাপে কোনটা কীভাবে মাপে সবগুলো একটা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো এখন হলো আমার 1000 ঠিক আছে 1000 বোল্ট মাপার জন্য মানে এটা হলো এসি 1000 ঠিক আছে এই যে দেখুন এসি 1000 লেখা আছে এটা হলো এসি এই যে আমি দেখাই এটা হলো এসি সো এসি মানে কারেন্ট আমরা যে কারেন্ট ইউজ করি বাসায় ওইটাকে বলে এসি তো এখানে লেখা আছে 1000 বোল্ট 1000 বোল্ট আমরা কোন সময় ইউজ করবো যদি দেখি আমাদের 250 বোল্টের উপরে কোনো ভোল্টেজ থাকে 250 বোল্টের উপরে যদি ধরেন 300 যদি থাকে 300 তো আর আমরা 250 দিয়ে মাপতে পারবো না 300 হলে আমরা 1000 দিয়ে মাপবো ঠিক আছে 1000 দিয়ে মাপার জন্য আমরা এখানে কারেন্টটা এখানে শু করবে 1000 ভোল্টেজটা ঠিক আছে আমরা এখান থেকে একক করে মেপে নিব তো আসুন আমরা আমার কাছে 250 ভোল্টের একটা ইয়ে আছে আমরা 250 ভোল্টেরটা আগে চেক করি আপনারা 250 ভোল্টেরটা পারলে 1000 ভোল্টেরটাও পারবেন এই যে দেখুন এখানে 10 আছে 50 আছে 250 আছে সেম এখানেও 250 50 10 ঠিক আছে এই 10টা এটা আর এই 50টা হলো এটা আর এই 250টা হলো এটা ঠিক আছে তো আমরা যদি 250 যদি চেক যদি করি তাহলে আমার ভোল্টেজটা যদি এখানে 250 ভোল্ট যদি পাই তাহলে এতটুকু আসবে আর 250 ভোল্ট যদি বেশি থাকে তাহলে এতটুকু আসে যাবে অনেক সময় আমার জানা মতে আমাদের কারেন্ট ইয়া 239 ভোল্টের উপরে যায় না আবার অনেক সময় যায় লোড ভোল্টেজের কারণে সো আমরা আসুন চেক করে দেখি আমার এখানে ভোল্টেজ বরাবরই 250 ভোল্ট আছে ঠিক আছে সো আপনারা তো দেখতেই পেলেন বরাবর 250 ভোল্ট আছে সো এটা আমরা কীভাবে চেক করছি জাস্ট একটা মাল্টিপ্লাকের মাধ্যমে এই 250 ভোল্টটা চেক করছি এখন আমরা 50টা চেক করবো 50টা চেক করার জন্য তো আমার 250 ভোল্টের নিচে ভোল্টেজ লাগবে সো আমি যদি এখানে যদি লাগাই আমার 250 ভোল্টে যদি লাগাই তাহলে দেখুন এটা কী দেখায় ভোল্টেজটা কাটারে এদিকে আসি লাফালাফি করে তার মানে কি আমার এখানে ভোল্টেজটা অতিরিক্ত আছে সো যে সময় দেখবেন আপনার এই কাটাটা এখানে আসি এভাবে লাড়ালাড়ি করবে তখন আপনারা কী করবেন যে আপনারা এখান থেকে ভোল্টেজটা বাড়াই দিবেন বাড়ানোর পরে বুঝতে পারবেন যে আপনার এখানে বেশি হয়ে গেছে এই কারণে লাড়ালাড়ি করছে আর আমি এখানে টেনে দিল সেম এখানে আসে এভাবে লাড়ালাড়ি করবে সো এসির কাজ এতটুকুই শেষ এখন আমরা ইয়া করব এটাতে ঠিক আছে এই যে দেখুন বিইউ ডাবল জেড যেটা আছে মানে এটা শব্দ করে আর কি এই যে এভাবে ধরলে শব্দ করবে সো এটা দিয়ে আমরা কী চেক করতে পারবো এটা দিয়ে আমরা যে কোনো সুইচ চেক করতে পারবো সুইচের একমাত্র ধরে যদি আমরা এইভাবে লাগাই তাহলে এটা বাজবে বা কোনো কালেকশন বা রেজিস্টার লাইন যদি লাগাই তাহলে এটা বাজবে ঠিক আছে এটা বাজার সময় এটা কোনো শো করবে না কারণ এটা অ্যানালগ মিটার এটা শো করে না কিন্তু ডিজিটাল মিটারগুলো শো করে তো দেখছেন এভাবে বাজবে এরপর আসুন সেম এটার যে কাজ এটার একই কাজ এই নিচের এতটুকু অপশনের একই কাজ এটাতে আমরা রেজিস্টারের অনুকম যা আছে সবগুলোই মাপতে পারবো তো দেখুন আমি এখানে 101 দিলাম আমি এটা যদি লাগাই তাহলে এই মিটারটা ঘুরবে তো আপনারা যার যত রেজিস্টার যত রেজিস্টার এই দেখেন এটা 1K রেজিস্টারের জন্য যার যত রেজিস্টার ওরা এটা দিয়ে মাপতে পারবেন এটা শুধু রেজিস্টার মাপার জন্য আর ডায়োড মাপার জন্য আর স্টিক মাপার জন্য ইউজ হয় ঠিক আছে তো এরপর আমরা যাচ্ছি এখানে
এই পুরাটা যেটা দেখতেছেন এই পুরাটা পুরাটা হলো ডিসি আর এখান থেকে ডিসি যে অপশনটা আছে ডিসি মিনি অ্যাম্পিয়ার ধরেন এখান থেকে ডিসি ভোল্ট ডিসি ভোল্টের পরে যদি ডিসি ভোল্টের নিচে যদি থাকে ধরেন ডিসি ভোল্টের নিচে যেটা আছে ওটা হলো মিনি অ্যাম্পিয়ার ঠিক আছে মানে ডিসি ভোল্টের ভিতরে যে মিনি অ্যাম্পিয়ারগুলো আছে এই মিনি অ্যাম্পিয়ারগুলো আপনারা এখান থেকে বাইর করে নিতে পারবেন এই মিনি অ্যাম্পিয়ারের অপশনটা দিয়ে এই মিনি অ্যাম্পিয়ার অপশনটা দিয়ে আপনারা মিনি অ্যাম্পিয়ার বাইর করে নিতে পারবেন এর জন্য আপনাদের একটা ব্যাটারি প্রয়োজন হবে তো আমার কাছে এখন আপাতত ব্যাটারি নাই কারণ হচ্ছে আপনাদেরকে আমি মিনি অ্যাম্পিয়ারটা দেখাতে পারতেছি না কারণ মিনি অ্যাম্পিয়ার দেখাতে গেলে আমার কী লাগবে এক ভোল্টের নিচে এক ভোল্টের নিচের যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটা এখন লাগবে ঠিক আছে এরপর আসুন আমরা ব্যাটারিটা ইউজ ব্যাটারিটা মাপি ঠিক আছে এখানে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা মাপবো ব্যাটারি এখানে লেখা আছে 1000 যদি আমাদের 1000 ভোল্টের কোনো ডিসি ব্যাটারি থাকে তাহলে আমরা 1000 ভোল্টের ডিসি ব্যাটারি প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস লাগিয়ে দিলে আমার এখানে যদি 1000 ভোল্ট যদি দিই তাহলে আমার এই যে দেখুন এখানে 1000 একটা চিহ্ন আছে ঠিক আছে এই 1000 চিহ্নটা হলো এটা এই 1000 এখানে যতটুকু আসে অতটুকু আসে 1000 আসবে ঠিক আছে এরপর আসুন আমরা যেই 50-এ যদি 50-এ যদি কোনো থাকে মানে 50-এর নিচে যদি কিছু থাকে তাহলে এখানে আপনারা দেখবেন এখানে শো করবে 50-এর নিচে থাকলে ধরুন যদি 230 যদি হয় তাহলে এটাতে শো করবে ঠিক আছে বা 225 হলে এখানে শো করবে 230 হলে এখানে শো করবে এগুলো গরির কাটার মতন আপনারা হিসাব করে নিতে হবে ঠিক আছে যদি ধরেন এখানে 50 এখানে 50টা দাগ গুনবেন বা এখান থেকে 5টা গুনবেন 5টা গুনে এখানে আছে এতটুকু হবে আর সেম এটা তো 50 যদি 50 ভোল্টের যদি হয় যেটা 12 ভোল্টের ব্যাটারি আমরা মাপি এটা 50 দিয়ে ওটা এখান থেকে ধরেন এই যে 50 এই 50 থেকে উপরে যে অংশটা আছে 50-এর উপরে অংশটা থেকে আমরা মাপবো মাপার পরে দেখুন উপরে অংশ থেকে 50 আসলে এটাতে আসবে ঠিক আছে মানে 12 ভোল্ট হলে এটাতে আসবে 13 ভোল্ট হলে এটাতে 14 ভোল্ট এটাতে 15 ভোল্ট এটাতে আর 5 ভোল্ট এটা হলে আসে কত 20 ভোল্ট এরকম বলতে কত এখানে যাবে 50 ভোল্ট এটা হলো 50 ভোল্টের জন্য ঠিক আছে তো এরপরে আমরা 10 ভোল্টেরটা যদি মাপি 10 ভোল্টেরটা তো এখানে দেখা যাচ্ছে 2 ভোল্ট 4 ভোল্ট এখানে 1 ভোল্ট এখানে 2 ভোল্ট এখানে 3 ভোল্ট এখানে 4 ভোল্ট এখানে 5 ভোল্ট এখানে 6 ভোল্ট এখানে 7 ভোল্ট এখানে 8 ভোল্ট আর এখানে 9 ভোল্ট আর এখানে 10 ভোল্ট ঠিক আছে সো আপনারা এভাবে এটাও মাপতে পারবেন এটা একেবারে ইজি এটা কঠিন কোনো কাজ না